আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, লাউ শাক দিয়ে আলুর ঝোল। এই লাউ শাক দিয়ে আলুর ঝোল রেসিপিটা অনেক সুস্বাদু ও মজাদার। আসুন দেখে নেই এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। যা যা নিয়েছি, প্রথমে নিয়েছি লাউ শাক। লাউ শাকগুলো আমি পরিষ্কার করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আলু নিয়েছি, আলুগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর নিয়েছি একটা টমেটো, সেই টমেটোটাকে আমি চার ফাঁক করে কেটে নিয়েছি। পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আমি দুই ফাঁক করে কেটে নিয়েছি। ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি জিরা বাটা ও রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ লবণ নিয়েছি। এবার চুলা ধরিয়ে প্যানের মধ্যে তেল ঢেলে দিব, তারপর কুচি করা পেঁয়াজগুলো দিব ও দুই ফাঁক করা কাঁচামরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এবার আবারও জিরা বাটা এক চা চামচ দিব, রসুন বাটা এক চা চামচ দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও এক চা চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব সবগুলো। ভাজা হলে আমি কুচি করা আলুগুলো দিয়ে দিব প্যানের মধ্যে, নাড়াচাড়া করে ভেজে নিব সবগুলোই। সব ভালোভাবে মিশে গেলে আমি লাউ শাকগুলো দিব, তবে একবারে সব শাকগুলো দিব না, প্রথমে কিছুটা শাক দিয়ে দিব ও নাড়াচাড়া করে শাকগুলো কমিয়ে নিব। শাকগুলো চুষে গেলে আবারও অবশিষ্ট লাউ শাক দিব এবং নাড়াচাড়া করে নিব সবগুলো। আমার সুবিধার জন্য আমি শাকগুলো দুইবারে দিয়েছি, আপনারা চাইলে একবারই দিতে পারেন শাকগুলো। নাড়াচাড়া করে শাকগুলো কমে বা চুষে গেলে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব, তারপর সবগুলো সমান করে নিব প্যানের চারপাশে, তারপর ঢাকনা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। 5-6 মিনিট অপেক্ষা করে ঢাকনা তুলে নিব, তারপর সবগুলো নাড়াচাড়া করে নিব ও আলুগুলো আধা ভাঙা করে দিব। খুচিয়ে খুচিয়ে আলুগুলো ভেঙে দিব নাকড়ি দিয়ে। সবগুলো ভালোভাবে ভেঙে গেলে আমি টমেটোগুলো দিয়ে দিব, তারপর সব নাড়াচাড়া করে নিব। যেহেতু আমি লাউ শাকের ঝোল রাখব সেহেতু আবারও পানি দিয়ে দিব এবং নাড়াচাড়া করে নিব। তারপর আমি কুচি করা ধনে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব প্যানের মধ্যে, তারপর আবারও প্যানের ঢাকনা দিয়ে দিব। 2-3 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিব, দেখব ঝোলটা একটু গাঢ় হয়েছে কিনা, তারপর আবারও নাড়াচাড়া করে নিব ও ঢাকনা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আলু দিয়ে লাউ শাকের ঝোল। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের রান্নার অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে এবং সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।